آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم مولانا محمد وعلى مولانا محمد نبي গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত নসিব হয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহ মাওলানা মুহাম্মদ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وبارك وسلم وبستيت أسكي ببيتر রবিউস সানি মাসের তৃতীয় জুম্মাবারে আগত আমার প্রাণ প্রিয় মুসল্লি বাবারা, যুবক ভাইয়েরা, কুসিকেসা সোনামণিরা, পর্দা রঙ্গ অবস্থানরত আবেদা জাহেরা তাহেরা, আমার সরল মনা মা বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র বাবারা, প্রত্যেকের প্রতি আমি হদবের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুন শুকরিয়া আদায় করি ওই রব্বুল ইজ্জতের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে তার ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন, ওই আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে শুকরিয়া তার একবার পড়ি। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দ্রুত সালাম পেশ করি কুল কায়নাতের নবী সরকার মদিনা হুজরে পূর্ণ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে, যেই নবীর কারণে আমরা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হলাম, যিনি দুনিয়ার জমিনে এসে আমাদের জন্য কেঁদেছেন, এখনো রওজা পায়ে কাঁদতেছেন, কিয়ামতের ময়দানে যিনি সিজদায় পড়ে আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন, ওই নবীর কদমে অগণিত বেহিসাব দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া তান একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহ যেন আমাদের দুরুদ শরীফ টুকুন কবুল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই মাস নির্ধারণ করেছি আউলিয়া কারামের জীবনের উপরে, ঠিক তারই ধারাবাহিকতা এমন একজন আউলিয়া কারামের আজকের জীবনী আলোচনা করব, যিনি গাউসে পাকেরও আগে, চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ, যিনি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের পীর ভাই ছিলেন, একই টাইমে যিনি দুজন একই সাথে বাগদাদে অবস্থান করতেন, তেমন একজন আল্লাহর বলির জীবনী নিয়ে আমরা আলোচনা করব। এই জীবনী থেকে আল্লাহ যেন আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকের আলোচনা যেই বিষয় সেটা হচ্ছে আউলিয়া কেরামের কেরামত। তেমন একজন আউলিয়া কেরাম নাম হচ্ছে আবুল হাসান নূরি বাগদাদি রহমতুল্লাহ আলাই। যখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই শিবলি রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনে অবস্থান করেছিলেন, তিনিও সেই সময়ে সমসাময়িক বুজুর্গদের মধ্যে আউলিয়াদের মধ্যে অন্যতম ছিলেন। ওনার নাম কিন্তু নূরি না, ওনার নাম হচ্ছে আবুল হাসান বাগদাদি, যেহেতু তিনি বাগদাদের অধিবাসী এই জন্য বাগদাদি বলা হয়। ওনাকে নূরি বলার কারণ হচ্ছে তিনি যখন আলোচনা করতেন, কোথাও কথা বলতেন, দিনই মাসলা মাসাইল নিয়ে গবেষণা আলোচনা করতেন, তখন ওনার মুখ থেকে
নূর বের হতো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় এই আবুল হাসান নূরি রহমতুল্লাহ আলাই যখন তিনি জংলায় রিয়াজত করতেন, জংলার মধ্যে অন্ধকার ঘরে যখন তিনি প্রবেশ করতেন, তিনি ঘরে ঢুকার সাথে সাথে ঘরটা আলোকিত হয়ে যেত চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবুল হাসান নূরি রহমতুল্লাহ আলাই তিনি একজন ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন দেখেন, আল্লাহর বলি আগের যুগের আল্লাহর ওলিরা কেউ ব্যবসায়ী ছিলেন, কেউ চাকরিজীবী ছিলেন, কেউ রাজদরবারের কর্মচারী ছিলেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে তার বন্ধু হয়েছেন। আর আজকের যুগে আমরা কামও নাই কাইজ নাই, রাজদরবারও সামলাই না, ঠিক মতো ব্যবসা বাণিজ্য করি না, মাঠেও কাজ করি না, আবার আল্লাহর ইবাদত করি না, আমরা বড় অলস হয়ে গেছি। আগের যুগের মানুষগুলো, প্রাথমিক যুগের মানুষগুলো আল্লাহকে এত বেশি ভয় পেত যে ব্যবসার মধ্যে লুটে থাকলেও, ব্যবসার মধ্যে ডুব দিয়ে থাকলেও সময় মতো নির্দিষ্ট টাইমে নামাজগুলো আদায় করত, অবসর পেলেই নফল নামাজে মত্ত হয়ে যেত। আবুল হাসান নূরি রহমতুল্লাহ আলাই তিনি ব্যবসায়ী ছিলেন, বাগদাদে ব্যবসা করতেন। বাড়ি থেকে আসার সময় সকালের নাস্তা এবং দুপুরের খাবার নিয়ে তিনি বাড়ি থেকে রওনা দিতেন তার দোকানে আসার জন্য। আবুল হাসান নূরি রহমতুল্লাহ আলাই এক টানা 20 বছর বাড়ি থেকে সকালের নাস্তা এবং দুপুরের খাবার নিয়ে রওনা দিয়েছেন বা দোকানে আসার জন্য, কিন্তু একদিনও দোকানে খাবার খান নাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আবুল হাসান নূরি রহমতুল্লাহ আলাই যখন খাবার নিয়ে ঘর থেকে বের হতেন, পথি মধ্যে অভাবীদেরকে গরিবদেরকে সেই খাবার দান করে দিতেন, এই খবর এই যে 20 বছর যাবত বাড়ি থেকে খাবার নিয়ে দোকানে আসে কিন্তু কোনোদিনও খাবার খায় নাই, এই খবর ওনার পরিবারের কেউ জানে না চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কেমন সাধক ছিলেন, আমরা পেট ভরার পরেও খাবার কাউকে দিতে চাই না, আমাদের ঘরে খাবারের সময় যদি কোনো ফকির আসে আমরা বিরক্ত বোধ করি, এখন খাইতে পড়ছি এখন আসার সময়। অথচ আবুল হাসান নূরি রহমতুল্লাহ আলাই তিনি নিজে না খেয়ে খাবারগুলো দান করে দিয়েছেন। উনাদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। উনি একটা বিষয় মনে করেন, উনি সবসময় বলতেন যে বৈরাগ্যর চেয়ে একাকিত্বের চেয়েও ত্যাগ করা উত্তম চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আপনি একা একা জঙ্গলে গিয়ে থাকবেন, এটার চেয়েও আপনার যা আছে তা মানুষকে দান করে দেওয়া এটা হচ্ছে উত্তম। উনার এই কথা উনি বিশ্বাসী ছিলেন চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরতে আবুল হাসান নূরি রহমতুল্লাহ আলাই, হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, হযরত শিবলি রহমতুল্লাহ আলাই যখন প্রসিদ্ধ হয়ে গেলেন বাগদাদে, সবাই মোটামুটি যখন তাদের কাছে এসে দিন ধর্ম গ্রহণ করতে লাগলো, তারা সুফিজম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথমত যখন প্রচার করতে লাগলেন, এই জন্য একটা কথা রয়েছে যে তোমার পীর যিনি, পীরের আদেশ অবশ্যই মান্য করতে হবে। কেন মান্য করতে হবে? কারণ পীর যিনি হবেন তিনি কোরআন হাদিস ইসমা কিয়াসের জ্ঞানওয়ালা হতে হবে, কোনটা হারাম কোনটা হালাল ওনাকে জানতে হবে। শুধু পীর হলেই হবে না, পীর হলেই সব পীর ভালো নয়, ভালো পীরও আছে সবাই আল্লাহর বলি নয়, কিছু আছে ভণ্ড, কিছু আছে কি পাগলের মধ্যে সবাই আল্লাহর পাগল না, কিছু টাকার পাগল কিছু গাঁজার পাগল আছে কি না, কিন্তু আল্লাহর পাগলও আছে। ঠিক পীরের মধ্যে বাংলাদেশে পীরের অভাব নাই, কিছু পীর আছে মুরিদের পকেটে টাকা কখন দিবে কখন দিবে, আমি কখন পেট ভরে গরুর গোশত খাবো, আমার বাড়িতে মুরিদ আসতে তার ঘরের সেরা মোরগটা কখন নিয়ে আসবে, কিছু পীর আছে এই দিকে, আর কিছু পীর আছে আপনার ভিতরে অন্ধকার হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসা আপনার কলব কালো হয়ে গেছে, আপনি ঠিকমতো নামাজ পড়েন না, রোজা রাখেন না, মাওয়ার খেদমত করেন না, দিনের কোনো কর্মকাণ্ড করেন না, তিনি আপনাকে তার কাছে নিয়ে তার হাতে বায়াত হওয়ার পরে অজিফা দিয়ে দিয়ে আপনার ভিতরের কালা কলবটাকে নূরে নূরান্বিত করে দেয় চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য পীর ধরার আগে পীরকে যাচাই করতে হবে, আমি যে বায়াত হচ্ছি বিক্রি হচ্ছি
কি ফসা মালের কাছে বিক্রি হচ্ছি না ভালো মালের কাছে বিক্রি হচ্ছি? ফসা মাছ কিনে বাড়িতে আনলে বউ জায়গা দিবে? কথা বলেন, আপনারা মনে হয় বুঝেন না আমার কথা। রাতের দশটার সময় বাজার থেকে ইলিশ মাছ পচা কিনে নিয়ে আসছেন, 1000 টাকার ইলিশ মাছ 300 টাকা কেজি নিয়ে আসছেন, ঘরে জায়গা হবে? কারণ আপনি পচা জিনিস কিনেছেন, আপনার গাত থেকে দুর্গন্ধ বাইর হবে। আপনি যখন একজন আল্লাহর ওলি খুঁজবেন, একজন পীর খুঁজবেন, আপনাকে অবশ্যই দেখতে হবে এটা বন্ড না ভালো, কারণ ভালো চেয়ে বন্ডের পরিমাণ বেশি। কথা কি বুঝাইতে পারছি? আজকে পীর এখন ব্যবসা, পিরামিডটা হচ্ছে কি ব্যবসা, কারণ আমি যদি 10-12 জন মুরিদ নিয়ে বসতে পারি, মোটামুটি আমার ইনকাম করার কোনো প্রয়োজন নাই, চাকরি করার দরকার নাই, আমার মুরিদের বাড়ি থেকে চাল আসবে, গরু আসবে, হাঁস আসবে, মুরগ আসবে, আমার সংসার চলবে। কিন্তু মুরিদের দুনিয়া আখেরাত শেষ। আবার কিছু পীর আছে, আমার দরবার কিছু আনার দরকার নাই, আমার কিচ্ছু প্রয়োজন নাই, বাবা তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মাকে ভালো করে খাওয়াও, তোমার বাবাকে ভালো করে খাওয়াও, তাহলেই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাবে। চিৎকে দিলে সুবহানাল্লাহ। যারা মায়ের খেদমতের কথা বলে, বাবার খেদমতের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে, জিকিরের কথা বলে, দুরুদের কথা বলে, তাহাজ্জুদের কথা বলে, ইশরাকের কথা বলে, আওয়াবিনের কথা বলে, সাজদার কথা বলে, জিকিরের নামাজ, হাজুদের নামাজের কথা বলে, তাওবার নামাজের কথা বলে, বুঝতে হবে তিনিও আমল করে, বিদায় আমাকে এইগুলো বলে, ইনি হক। কথা কি বুঝাইতে পারছি? কারণ পীর মুরিদি এটা এই যুগের নয়, এটা সেই আদি যুগ থেকে চলে আসতেছে। অনেকেই প্রশ্ন করে, হুজুর যদি আমরা পীর ধরি, সাহাবী কেরামের পীর কোথায় ছিল? সাহাবী কেরাম কি পীর ধরে নাই? পীর মানে হচ্ছে মুরব্বী, পীর পার্সি শব্দ, এটার বাংলা হচ্ছে মুরব্বী। কি মুরব্বী? তো মুরব্বী ছাড়া কখনো সঠিক লাইন পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবীর যুগে সাহাবীরা নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন, আল্লাহর নবীর ওফাতের পরে সাহাবীদের কাছে সকল সাহাবি আবু বকর সিদ্দিকের কাছে বায়াত গ্রহণ করেছেন, আবু বকরের ওফাতের পরে উমরের কাছে, উমরের পর উসমানের কাছে, উসমানের পর আলীর কাছে। সুবহানাল্লাহ। এইভাবে ধারাবাহিকতায় আমরা কারবালার ঘটনায় দেখেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কুফায় কত মানুষ বায়াত গ্রহণ করেছিল। এইভাবে ধারাবাহিকতায় এসে, কারণ নবীর পরে সাহাবি, সাহাবির পরে তাবি, তাবে তাবির পরে তাবে তাবি, পীর এর পরে শব্দ, পার্সি শব্দ, এটা একজন পথ প্রদর্শক আমাদের প্রয়োজন আছে কিনা? সন্তানকে গাইডলাইন দেয় কে? কথা বলেন, বাবা মায়। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের বাবা মা দুনিয়াতে নাই তার মতো হতবাগা আর কেউ নাই, কারণ তার রাস্তাও নাই। একজন এই দিক থেকে ধাক্কা দেয় তো আরেকজন ওই দিক থেকে ধাক্কা দেয়, সে রাস্তায় ঠিক মতো চলতেও পারে না, কেউ দেখায় এই রাস্তা, কেউ দেখায় ওই রাস্তা, অবশেষে সেই সন্তান নষ্ট হয়ে হয় জুয়া খেলে, নয় গাঁজা খায়, না হয় চুরি করে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাকে শাসন করার মতো, সঠিক রাস্তা দেখানোর মতো কোনো লোক তার নাই। আবুল হাসান নূরি রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমি প্রায় অনেকদিন ইবাদত করলাম, ইবাদত করার পর আমার মনে হলো আমার ইবাদতে রিয়া আসছে, অহংকার চলে আসছে। চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ। দেখেন উনারা কেমন সাধক ছিলেন, ইবাদত করার পরে ওনার মনে মনে চিন্তা হলো, আমি যে ইবাদত করতেছি আমার মনে হয় আমার মধ্যে রিয়া আসছে, অহংকার চলে আসছে। তিনি বলেন, আমি মোরাকাবায় বসে দেখলাম, হ্যাঁ আমার মধ্যে রিয়া আসছে, আয় হায় আমার এত বছরের ইবাদত সব ধ্বংস হয়ে গেল, এরপর আমি আমার নফসের কথা আর শুনি নাই, আমার মনের যে খায়েশ জাগছে আমি এটা আর পালন করে নাই, আমি নফসকে বন্ধ করে দিয়ে আমি শুধু আল্লাহর ধ্যানে ছিলাম, আল্লাহর ইবাদত করেছি। অতঃপর আমি যখন নফসকে জিজ্ঞাসা করলাম, তোমার অবস্থা কেমন, নফস আমাকে উত্তর দিল, দুনিয়াতে আমার কোনো ইচ্ছাই পূরণ হলো না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের কাছে নফস আছে, আমরা এখন নফসে আম্মার আর তবগায়, এটা আমাদের মনে যখন ইচ্ছা তখন খারাপ ধারণা দেয়, আমরা যখন ইচ্ছা খারাপ কাজটা করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? এই যে নফস, এই নফস থেকে উন্নতি হতে হবে। 6টা লতিফা আমাদের শরীরের ভিতরে আছে, তার মধ্যে একটা হচ্ছে নফসে আম্মারা, আর এটার এটা থেকে উঠতে পারলেই আপনার আস্তে আস্তে শয়তান আপনার কাছে ঘেঁষতে পারবে না। কিন্তু শয়তানের কাজই হচ্ছে আপনাকে ধোকা দেওয়া, আর আমার আপনার কাজ হচ্ছে শয়তানের ধোকা থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
কথা ঠিক কি না? আওয়াজ দুর্বল, আপনারা মনে হয় কথা বুঝেন না। তাহলে আবুল হাসান নূরী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন নফসকে জিজ্ঞাসা করলাম এবার তোমার অবস্থাটা কেমন, নফস বলতেছে আমার দুনিয়াতে কোনো খায়েশ কোনো ইচ্ছা পূরণ হয় নাই, তখন আমি বুঝতে পারলাম যে আমি আল্লাহর পথে আছি, চিৎকে দিল সুবহানাল্লাহ। হযরত আবুল হাসান নূরী রহমতুল্লাহি আলাইহি দাজলা নদীর মধ্যে জাল পেতে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রাব্বুল আলামিন আমি যে মাছের জন্য ফাঁদ পাতলাম, যদি ফাঁদের মধ্যে মাছ না আটকে, যতক্ষণ পর্যন্ত মাছ আটকিবে না ততক্ষণ পর্যন্ত আমি আবুল হাসান নূরী এই দাজলা নদীর পাড় থেকে যাব না, আমি দোয়া করতে দেরি তৎক্ষণাৎ আমার জালে অসংখ্য মাছ আটকা পড়লো। আমি এই ঘটনা আমার পীর ভাই জুনায়েদ বাগদাদিকে বললাম, ও জুনায়েদ বাগদাদি ভাই, আমি দাজলা নদীর পাড়ে দাঁড়িয়ে দোয়া করলাম আল্লাহর দরবারে, মাছের ফাঁদ পেতে মাছ ধরেছি। জুনায়েদ বাগদাদি বলে, এটা তোমার কারামত নয়। চিৎকার দিয়ে বলে, আল্লাহু আকবার, এটা তোমার কারামত নয়, কারামত হতো যদি তুমি সাপ ধরতে পারতে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, যদি তুমি সাপ ধরতে পারো তাহলে এটা কারামত হতো, এটা হচ্ছে ধোকা। তুমি এখন তরিকতের মধ্যম পন্থায় আছো, এটা তোমার জন্য প্রযোজ্য নয়, তুমি আরো সাধনা করো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। বাগদাদের বাদশার দরবারে বিচার নিয়ে আসলেন একজন, নাম হচ্ছেন খলিল। তিনি বাদশাকে বিচার দিলেন, বাদশা এই দেশের মধ্যে কিছু লোক যারা মুসলমান দাবি করে কিন্তু এরা গান গায়, এরা নাচে, এরা কুফুরি কথা বলে, আপনি এদের বিচার করুন, আপনি যদি এদেরকে ফাঁসি দেন মৃত্যুদণ্ড দেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি বড় একটা এহসান পাবেন, পুরস্কার পাবেন। বাদশা চিন্তা করলেন, যেহেতু এরা মুসলমান দাবি করে গান গায় নাচে আবার কুফুরি কথা বলে, এদেরকে হত্যা করলে হয়তো আল্লাহর দরবারে আমার একটা ফয়সালা হবে, এটা খুব ভালো কাজ হবে, এই মনে করে তিনি এই সমসাময়িক যুগের বুজুর্গদেরকে, সুফিদেরকে, দরবেশদেরকে বন্দী করলেন। চিৎকার দিয়ে বলে, নাউজুবিল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদি, হযরত হাসান, আবুল হাসান নূরী, হযরত শিবলি রহমতুল্লাহি আলাই, হযরত আবু হামজা রহমতুল্লাহি আলাই সবাইকে একসাথ করলেন। বাগদাদের বাদশাহ খলিফা তিনি ঘোষণা দিলেন, ও দাজ্জাল এদের ঘাড় আলাদা করে দাও, মাথা থেকে শিরচ্ছেদ করে ফেলো। হত্যা করার জন্য মজলিস সাজানো হলো, আজকে তাদের ফাঁসি দেওয়া হবে। যদিও জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির তখন একটা নাম ডাক ছিল, সবাই তাকে ভালো জানে। এরপরে যখন বিচার এসেছে, কারণ সুফিদের কিছু কিছু কথা আপনার বুঝে আসবে না, সুফিদের কিছু কিছু কথা আপনার বুঝে আসবে না, মনে হবে সে তো নষ্ট হয়ে গেছে, কারণ এই কথার ভিতরে কি হাকিকত আছে এটা আপনাকে বুঝতে হলে আগে রিয়াজত করতে হবে। কথাকে বুঝাইতে পারছি? যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সবাই বিশ্বাস করে। কিভাবে দেখেছেন? স্বপ্নে দেখেছেন, বাস্তবে না, কিভাবে? স্বপ্নে। অনেকেই মনে করে যে না এটা হতে পারে না, সম্ভব নয়। চিৎকার দিয়ে বলে, নাউজুবিল্লাহ, কারণ আপনি আগে আবু হানিফা হয়ে দেখেন, আগে আবু হানিফা হয়ে দেখেন তারপরে আপনি আল্লাহ দেখবেন। কথা কি বুঝাইতে পারছি? আবু হানিফা এমনি হয় নাই, যিনি একটানা 40 বছর এশার নামাজের অজুদি ফজরের নামাজ পড়েছেন, তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যিনি একটা কাপড় বিক্রি করেছেন, দোকানের কর্মচারী একটা কাপড় বিক্রি করেছে, যেই কাপড়ে ফাড়া ছিল বা চিরা ছিল, সমস্যা ছিল, কোন কাপড়টা কার কাছে বিক্রি করেছে এটা কর্মচারী বলতে পারে নাই, ওই কাপড়ের টাকা কোনটা এটাও বলতে পারে নাই, না বলতে পারার কারণে তিনি সমস্ত বিক্রির টাকা দান করে দিয়েছেন। আমরা দিব জীবনে, আরে বেচে তো ভালো কথা, চিরা কাপড়টা বিক্রি হয়েছে খুশি হয়ে আমরা আরো কর্মচারীর বকশিস দিব, কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওই দিনের বিক্রির সব টাকা মানুষকে দান করে দিয়েছেন, কারণ কোনটা সিরা কাপড়ের টাকা, নষ্টযুক্ত ত্রুটিযুক্ত কাপড় বিক্রির টাকা কোনটা এটা আমি জানি না, এটা না ওটা, এটা না ওটা, সব দিয়ে দিয়েছেন। তাহলে উনাদের সাথে আমাদের তুলনা হয় না। আবুল হাসান নূরী রহমতুল্লাহ আলাই সহ যখন সবাইকে দাজ্জাল এই মুহূর্তে শিরচ্ছেদ করবে দাঁড় করিয়ে দিয়েছে, তো সর্বপ্রথম সিরিয়াল ছিল হামজা
রহমাতুল্লাহ আবু হামজা রহমাতুল্লাহ আলাইহির সিরাত সবার আগে দাজ্জাল রেডি এখন শিরচ্ছেদ করা হবে আবু হাসান নূরী রহমাতুল্লাহ আলাই দৌড়ে এসে আবু হামজা রহমাতুল্লাহ আলাইকে সরিয়ে দিয়ে নিজের ঘাটা সামনে আগিয়ে দিলেন চিৎকে দিলেন সুবহানাল্লাহ দাজ্জাল ডেকে বলে আরে মূর্খ অজ্ঞ তোমার মত মূর্খ জগতে আর কেউ নাই তোমার সিরিয়াল তো এখন অনেক দূরে যার সিরিয়াল আগে তাকে আগে দাও তার ঘাটা আমি ফেলে দেই আবুল হাসান নূরী রহমাতুল্লাহ আলাই বলে ও দাজ্জাল তুমি আমাকে মূর্খ বলেছো কারণ আমি সবার আগে আমার সিরটা আমার মাথাটা তোমার তরবারির নিচে দিয়েছি তবে শুনে রাখো দাজ্জাল আমাদের তরিকায় আমাদের সবকে হিসাব হচ্ছে নিজের জীবন দিয়ে হলেও নিজের কোন ভাইকে একটু শান্তি দেওয়া চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ মানুষের কাছে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে জীবন আমি যদি আমার জীবনটা দিয়ে আমার ভাই আবু হামজাকে কয়েক মিনিট সুস্থ রাখতে পারি খুশি রাখতে পারি এটাই আমার জন্য সবচাইতে বড় খুশির কাজ চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ খলিফা অবাক হয়ে গেলেন যাদের মধ্যে থেকে এই রকম আখলাক তারা কিভাবে কাফের হতে পারে কিভাবে জিন্দিক হতে পারে এ দাজ্জাল তুমি আজকের এই আদেশ মৃত্যুদণ্ড কার্যকর করে স্থগিত রাখা হলো তাদের বিচার করা হবে কাজীর মাধ্যমে খলিফা কাজীকে ডেকে বললেন ও কাজী সাহেব আপনি জুনাইদ বাগদাদি আবুল হাসান নূরী বাগদাদি আবু হামজা শিবলি সহ যাদেরকে আমরা বন্দী করেছি এদের ব্যাপারে একটু খোঁজ খবর নেন এদের খোঁজ খবর নিয়ে আমাকে একটু জানান এদের বিচারটা আপনি করেন বাগদাদের কাজী জুনাইদ বাগদাদিকে একটু চিনতেন জানতেন তারপরেও তিনি পরিপূর্ণ ক্লিয়ার না তিনি খোঁজ খবর নিতে লাগলেন এদের বিরুদ্ধে কোনো কারণ নালিশ নাই এবার তিনি শরীয়তের মাসালা সম্পর্কে জানতে আসলেন যে উনারা যে নিজেদেরকে বিজ্ঞ দাবি করে বুজুর্গ দাবি করে উনারা আসলে শরীয়ত সম্পর্কে কতটুকু জানেন খলিফা প্রশ্ন করলেন ও হামজা আমি তোমার কাছে একটু জানতে চাই তুমি বলো 20.5 দেরহামের জাকাত কত দেরহাম হবে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ হযরত আবু হামজা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও কাজী সাহেব 20.5 দেরহামের জাকাত 20.5 দেরহাম হবে এবার কাজী প্রশ্ন করলো তুমি এই উসুল কোথায় পেলে এই নিয়ম এই আইন কোথায় পেলে এটার দলিল কি কয় ধরে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছে 40 দেরহাম ছিল উনি আল্লাহর রাস্তায় 40 দেরহামই দান করে দিয়েছেন চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এবার কাজী বলে বুঝলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দেরহাম দান করেছেন তাহলে সেই হিসাবে 20 দেরহামের যাকাত 20 দেরহাম বাকি আধা দেরহাম কেন দিতে হবে বলে বাকি আধা দেরহাম হচ্ছে জরিমানা আপনাকে কে বলেছে 20 দেরহাম জমা করে রাখতে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ যারা সুফি হয় তাদের কাছে কখনো টাকা পাবেন না সব সময় দেখবেন খালি নাই কারণ তারা চিন্তা করে না আমি এই এখন আজকে জুমার নামাজ পড়ে আবার আসরের নামাজ পড়ব এর মধ্যে একটা খরচের দরকার আছে এটা তারা চিন্তা করে না তারা চিন্তা করে যদি আল্লাহ হায়াতে রাখে আসরের নামাজটা পড়ব আল্লাহ আমাকে চালাবে এই জন্য তাদের বাড়িতে ঘরে কখনো টাকা পয়সা থাকে না এরা সবসময় অভাবই থাকে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ আপনি এদের কাছে গিয়ে কখনো 1000 টাকা পাবেন না কারণ এরা যা যা আয় করে সাথে সাথে তা ব্যয় করে দেয় সব আল্লাহর রাস্তায় দিয়ে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহির জবাব শুনেন এবার কাজী চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনা তিনি বলেছেন কাজী এবার নিজে বুঝতে পারলেন এরা তো সাধারণ জ্ঞানের অধিকারী নয় এবার অতঃপর তিনি আরেকজনকে প্রশ্ন করলেন আমি আপনার কাছে জানতে চাই ও আল্লাহর বান্দা আপনি আমাকে বলে দিন যে আল্লাহ তাআলার খোদার দর্শন কি হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহির পরে যখন এই প্রশ্নগুলো করা হলো একজনকে এক এক প্রশ্ন করলেন কাজী উত্তরগুলো সঠিক সঠিক পাচ্ছেন কাজী উত্তর পেয়ে নিজে লজ্জিত হয়েছেন মানে কাদেরকে খলিফা ধরে আনছে এদের এক একজন তো ইসলামের মহাপণ্ডিত যখন কাজী লজ্জিত হয়ে চলে যাচ্ছেন আর কথা বলতেছেন না বল আবুল হাসান নূরী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন কাজী সাহেব আপনি যে প্রশ্ন করেছিলেন এগুলো তো আসল প্রশ্ন নয় চিৎকে বলেন না সুবহানাল্লাহ শুনেন দুনিয়াতে এমন আল্লাহর বান্দা রয়েছে যারা আল্লাহর ভয়ে আতঙ্কিত যাদের জীবন মরণ আমৃত্যু সবকিছু আল্লাহর জন্য চিৎকে বলে সুবহানাল্লাহ তারা আল্লাহর দর্শন থেকে মুহূর্তের জন্য বঞ্চিত হলে তারা নিজেদেরকে মৃত মনে করে
আল্লাহর দর্শন থেকে মুহূর্তের জন্য কিছু সময়ের জন্য আল্লাহর সান্নিধ্য থেকে আল্লাহর জিকির থেকে আল্লাহর ফিকির থেকে তারা যদি আলাদা হয়ে যায় তাহলে তারা মনে করে তারা মরে গেছে। আপনি তো এই সম্পর্কে জিজ্ঞাসা করলেন না, আপনি যে সম্পর্কে জিজ্ঞাসা করেছেন কিন্তু সাধারণ জ্ঞান। চিৎকার দিল সুবহানাল্লাহ। কাজী সাহেব এবার ছুটে গেলেন, ছুটে গিয়ে খলিফাকে বলেন, খলিফা আপনি যাদেরকে বন্দী করেছেন এদেরকে যদি মুসলমান না বলেন তবে কাকে মুসলমান বলবেন? চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত আবুল হাসান নূরী রাহমাতুল্লাহ আলাইহি সব সবাইকে খলিফা মুক্তি করে দিলেন। মুক্তি করে দেওয়ার পর আবার তিনি চলতেছেন, হঠাৎ একদিন আবুল হাসান নূরী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এক ব্যক্তি নামাজে দাঁড়িয়ে দাঁড়ি খিলাল করছে। আমরা আসি না নামাজে খাড়ানোর পরে দাঁড়ি টানি, আমাদের মধ্যে স্বভাবটা আছে না? উনি দেখতেছেন এক ব্যক্তি দাঁড়ি খিলাল করতেছেন। আবুল হাসান নূরী রহমতুল্লাহ আলাই বললেন, তোমার হাত আল্লাহর দাঁড়ি থেকে দূরে রাখো। কথাটা বুঝিয়েন, খুব মারাত্মক কথা, তোমার হাত আল্লাহর দাঁড়ি থেকে দূরে রাখো। লোকটা কার দাঁড়ি দাঁড়াচ্ছে? নিজের দাঁড়ি। কিন্তু আবুল হাসান নূরী বলছে কি, আল্লাহর দাঁড়ি। এই কথা শুনে লোকটা সরাসরি খলিফার কাছে বিচার দিল, খলিফা আবুল হাসান নূরী এত বড় কুফুরি কথা বলেছে, তাকে হত্যা করা দরকার, সে বলেছে আল্লাহর দাঁড়ি। ইতকাজি বলে নাউজুবিল্লাহ। খলিফা এবার হত্যার আদেশ না দিয়ে আবুল হাসান নূরীকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, আবুল হাসান নূরী এই লোকটা যে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, আপনি বলেছেন আল্লাহর দাঁড়ি থেকে হাত সরাতে, কথা সত্য কিনা? আবুল হাসান নূরী বলে, হ্যাঁ আমি এই কথা বলেছি, কথা সত্য, কারণ বান্দার সব অঙ্গই আল্লাহর অধিকার। চিৎকে দিল সুবহানাল্লাহ। বান্দার হাত এটা আল্লাহর অধিকারে, বান্দার দাঁড়িও আল্লাহর অধিকারে, এই জন্যই বলেছে আল্লাহর দাঁড়ি। কথার হেকমত কোথায়? আমরা এই জন্য সাধারণ আউলিয়া কেরামের কথাগুলো, সাধারণ বাণীগুলো আমাদের ওনাদের বাণী বুঝে আসা কঠিন, কারণ এই বাণীর ভিতরে গভীর রহস্য লুকিয়ে আছে। কথাকে বুঝাইতে পারছি? এজন্য কাউকে ধরে মন্তর কোন মন্তব্য করা যাবে না। অনেকেই দেখবেন নামাজ পড়ে, অনেক পাগল নামাজ পড়ে, আবার অনেক ভালো মানুষও পাগলের নামাজ পড়লে আমরা মনে করি তো পাগল নামাজ পড়া কি দরকার। আরে সে পাগল হলেও তার ধ্যান জ্ঞান সব ওই দিকে, সে এই দিকের পাগল না যার কারণে সে নামাজ পড়ে। কথা কি বুঝাইতে পারছি? আবুল হাসান নূরী রহমতুল্লাহ আলাই নদীর পাড়ে গিয়ে পাহাড়ের পাথরের উপর বসে বসে জিকির করতেছেন, আল্লাহ আল্লাহ। উনার মুরিদদেরকে বলতেছেন, আমি কিন্তু বেহুশ না, আমি কিন্তু বেহুশ না, উনি জিকির করতেছেন। জুনাইদ বাগদাদির কাছে খবর চলে আসলো, আপনার পীর ভাই নদীর পাড়ে গিয়ে পাথরের উপর বসে বসে এক ধ্যানে আজকে তিন দিন খানা নাই দানা নাই, শুধু জিকির করতেছেন আর বলতেছেন আমি বেহুশ না, নামাজও পড়তেছেন সব করতেছেন। জুনাইদ বাগদাদি এবার গিয়ে বললেন, ও আবুল হাসান নূরী ভাই, যদি চিৎকার দেওয়ার মধ্যে কল্যাণ থাকতো তবে আমি অনেক আগেই চিৎকার দিতাম, কল্যাণ রয়েছে চুপ থাকার মধ্যে। চিৎকার দিল সুবহানাল্লাহ। চিৎকার দেওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই। এই কথা শোনার পর আবুল হাসান নূরী রহমতুল্লাহ আলাই এবার তিনি ধ্যান ভঙ্গ করে দিলেন। তিনি বললেন, আপনি আমার প্রকৃত শিক্ষক। চিৎকার দিল সুবহানাল্লাহ। দেখেন একজন আরেকজন কিভাবে মান্য করে। আর আমরা যদি এখন একজন মুরব্বী আমাদের এক দেয়, আপনার কি হয়েছে, আমি আমার অফার টাকা দি করি, কথা বলেন এরকম কথা বলে কি না? আপনার কি হয়েছে, আপনার আপনার রাস্তা আপনি যান, আপনার কাম আপনি করেন, নাক গলাই দিন আইয়েন না। অথচ দেখেন একজন আরেকজন আল্লাহর ওলিদের মধ্যে কেমন, একজন আরেকজন দুজন সমসাময়িক, তারপরে একজন আরেকজনকে বলতেছে আপনি আমার প্রকৃত শিক্ষক, কতটুকু সম্মান ইজ্জত দিতেছেন। এরপরে জুনাইদ বাগদাদিকে প্রশ্ন করা হলে উনি যে এখানে ছিলেন উনি বলতেছেন উনি বেহুশ না, জিকিরও করতেছেন নামাজও পড়তেছেন। জুনাইদ বাগদাদি বলে উনি আসলে বেহুশ ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উনার খেয়াল রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যার প্রতি খেয়াল রাখে তার দ্বারা আল্লাহ তার কাজগুলো করিয়ে নেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। আল্লাহর ওলিদের সোহবতে না গেলে আপনি দিনের আসল মর্ম যেটা হৃদয়ে যেটা ধারণ করার কথা ওটা আপনি পাবেন না। আপনারা মাঝে মধ্যে এখন শুনেন বিভিন্ন জায়গায় 30 বছর পরে লাশ অক্ষত পাওয়া যায়, 20 বছর পরে লাশ অক্ষত পাওয়া যায়। এই লাশ অক্ষত কেমনে হয়েছে? দেখি এমনি হয়ে গেছে, লাশ অক্ষত কবরে থাকা এটা কোনো যেন তেন কথা নয়।
আর যার লাশটা অক্ষত রয়েছে তিনিও কোনো জেনতেন ব্যক্তি নয়। তিনি নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এত এত খুশি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাফনের কাফল পর্যন্ত মাটিকে খাওয়া হারাম করে দিয়েছে। যে সমস্ত লাশ অক্ষত পাওয়া যায় দেখবেন ওই সমস্ত লাশের কাফনের কাপড় যেদিন কবর দেওয়া হয়েছে যেমনি নতুন ছিল তখনও নতুন আছে, একটু ময়লাও লাগে না। আর কিছু কিছু কবর খুললে হাড্ডি গুড্ডি খুঁজে পাবেন না। আমার আপনার আশেপাশে গোরস্থানের অভাব নাই কথা বলেন ঠিক কিনা, কিন্তু কবরস্থান খুললে কয়টা লাশ পাবো সম্ভাবনা আছে? নাই। আমার আত্মীয় স্বজনের মধ্যে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কারণ আমি জানি না উনারা কতটুকু ইবাদত করেছেন। আবার এমন এমন লোক আছে যাদের পরম্পরায় দেখা যায় ধারাবাহিক একজন না একজন রয়ে গেছেন যিনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, কথা বলেন ঠিক কিনা। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে হালাল খাবার খেতে হবে। কোন খাবার? হালাল খাবার খেতে হবে। আর হালাল খাবার খেতে হলে হালাল ভাবে রুজি করতে হবে। আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনি মাঠে কাজ করেন, আপনি যেখানেই কাজ করেন না কেন, যেই কাজটা করেন না কেন, আপনাকে হালাল ভাবে করতে হবে। আপনি মাছ বেচেন ফরমালিন দিয়ে চিংড়ি মাছের মধ্যে জেল ভরে, এগুলো হারাম। এগুলো কি? আপনি একজন মানুষকে ঠকাচ্ছেন, আর এই ঠকানোর কারণেই দুনিয়া ও আখিরাত আপনি ঠকে যাচ্ছেন। অবাক হয়ে যাচ্ছি যখন এই সমস্ত নিত্য নতুন কারবার দেখি চিংড়ি মাছের মাথার মধ্যে জেল ভরে মাছের ওজন বাড়ায়। নাউজুবিল্লাহ বলবেন না। আমরা বিবাহের জন্য বিশেষ করে বড় কোনো অনুষ্ঠান হলে হ্যাঁ বিবাহ শাদীর ব্যাপারে চিংড়ি মাছটা একটু এখন পায়ে উঠে দেই, কথা বলেন ঠিক কিনা। আর এই সুযোগে ব্যবসায়ীরা চিংড়ি মাছের মাথায় এই যে সিরিজ আছে না ইঞ্জেকশনের সিরিজ দিয়া জেল ঢুকায়, জেল ঢুকাইয়া বা সেটার ওজন বাড়ায়। এক একটাতে যদি 100 গ্রাম জেল ঢুকানো যায় 4-5টা হয়ে যায় 1 কেজি, আপনার 300-400 গ্রাম এমনি কমে যায় দাম। কিন্তু আমি মাছ কিনতেছি 700 টাকা কেজি, জেলও কিনতেছি, তাহলে দেখেন অবস্থা কোথায় আমাদের। ফরমালিন দিয়ে 5 দিন আগের ফসা মাছ এখনো তাজা দেখাচ্ছি, শাক যেটা খাবে না নষ্ট হয়ে গেছে ফরমালিনের কারণে সবুজ দেখা যাচ্ছে, পটল সবুজ দেখা যাচ্ছে, করলা সবুজ দেখা যাচ্ছে ফরমালিনের কারণে। আমি তো খুশি আমার মাল বিক্রি হয়ে গেছে, আমার মাল বিক্রি হয়েছে ঠিক, কিন্তু আমি যেটা খাচ্ছি এটা আগুন। এই আগুন দুনিয়ার জমিনেও আমাকে পোড়াবে, আখেরাতেও আমাকে পোড়াবে। আমার লাশ কবরে যাওয়ার দেরি, পোকামাকড় খাওয়ার দেরি করবে না। সেজন্য আমাকে কাজ করতে হবে হালাল। অনেক টেইলার আছে, টেইলার যারা কাপড় বিক্রি করে জামাও সিলায়, এট এ টাইম দুইটা করে। এদের কাছে কাপড় সিলাইতে গেলে দেখা যাবে মাপ একটু বেশি দেয়, কাপড় দিতে কম দেয়। এটা একদম সাক্ষ্য গত রমজানের ঘটনা, আমরা 2 হুজুর একসাথে পাঞ্জাবি সিলাইতে গেছি, অথচ উনার সিলাইতে লাগে যা তার চেয়ে 2 গিরা করে বেশি নিছে মাপে। এই 2 গিরা কাপড় গেছে কই? এবং সিলাই পরে মাপজুপ দিয়ে যে সিলাইছে, সিলানোর পর হাত আছড়ো। এই হচ্ছে আমাদের অবস্থা। এই ব্যবসা করে আমি 21 বছর পর্যন্ত গর্ব করে বলতে 21 বছর করে ব্যবসা করতেছি, না হলে কি আমি টিকে আছি এখানে? যদি এই রকম ব্যবসা 21 বছর করে থাকে আরো 21 বছর করলো দুনিয়া আখেরাতে কি হবে বলেন না, কোনো লাভ হবে? অথচ কিন্তু আজান দেওয়ার সাথে সাথে দোকানটা বন্ধ করে মসজিদে, কত পরহেজগার ব্যবসায়ী। এই নামাজ সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য, যে উনি তো খুব পরহেজগার, আজানের লগে লগে দোকান শাটার বন্ধ করে দিয়ে মসজিদে চলে গেছে, উনাকে অবিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু উনি আমাদেরকে নামাজ দেখাইয়া দেখাইয়া আমার আপনার সাথে ধোকা বেশ করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। এইভাবে আল্লাহর ওলিদের জীবনী আপনারা পড়বেন বাড়িতে, আল্লাহর ওলির জীবনী পড়বেন, নিজে পড়বেন, সন্তানদেরকে পড়াবেন, মা বোনদেরকে পড়াবেন, তাহলেই আপনার সন্তান আপনার পরিবার ইসলামমুখী হবে। আপনি মা ফাতেমার জীবনী আজকে কয়জন মা বোন জানে, মা খাদিজাতুল কুবরার জীবনী কয়জনে জানে, কয়জনের ঘরে আছে জানা দূরের কথা, ঘরেও নাই। ওই হুজুরদের ওয়াজ থেকে একটু একটু শুনছে এতটুকুই, আর কিচ্ছু জানে না। অনেকে আছে নবীর জীবনী পুরোটাই পড়ে নাই, কথা ঠিক কি না? তাহলে আমাদেরকে বিশেষ কিছু বই কিছু কিতাব ভরে রাখতে হবে,
যেগুলো পড়ার পর আপনার আমার মনের ভিতরে প্রশ্ন জাগবে আসলে আমি কোন দিকে যাচ্ছি। আপনি যখন আল্লাহর ওলিদের জীবনী পড়বেন তখন আপনার নিজের মধ্যে একটা উদ্বেগ জাগবে, হায় রে আমি কি করলাম, ওনারা কি করছে, ওনাদের সময় এত শান শওকত ছিল না, আমি এত শান শওকতে আছি, আমি কি করলাম। ঘটনা একটা মনে পড়ে গেল, ইব্রাহিম আদম আল্লাহর একজন ওলি, তিনি ঘুমাচ্ছেন রাতের বেলায়, গভীর রাতে ঘুম ভেঙে গেল, ওনার ছাদের মধ্যে কে যেন কি খুঁজতেছে। উনি প্রশ্ন করলেন, কে আপনি, বিল্ডিং এর ছাদে কি খুঁজতেছেন? কয়, আমি বিল্ডিং এর ছাদে ঘোড়া খুঁজতেছি। তা ঘোড়া কি ছাদে উঠে, কথা বলেন, গভীর রাতে আপনি ছাদে ঘোড়া উঠতেছেন, তখন ওই ব্যক্তি কি বলতেছে, আপনার মতো মূর্খ কে হতে পারে যে এত রাতে ছাদের মধ্যে ঘোড়া খুঁজে। ওই ব্যক্তি উত্তর দিল ইব্রাহিম আদমকে, ইব্রাহিম আদম আপনি কি এতই সহজ যেমনি করে ছাদের মধ্যে ঘোড়া পাওয়াকে আপনি অসম্ভব মনে করেন, আর আমায়েশে থেকে আল্লাহর সান্নিধ্য পাওয়াকে আপনি মনে করেন এত সহজ? এই কথা বলার পর ইব্রাহিম আদম ওনার শরীর কম্পন দিয়ে গেল, তিনি বুঝতে পারলেন যে আমি যে ঘরের মধ্যে আরাম করে করে জিকির আসকার করতেছি, এই জিকির আসকার দিয়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। তিনি প্রাসাদ ছেড়ে দিয়ে জঙ্গলায় চলে গেলেন। সুবহানাল্লাহ, হঠাৎ একদিন উনাকে দেখা গেল নদীর পাড়ে উনি বসে আছেন। বসে আসার পরে একজন প্রশ্ন করল, হা আপনি কত সম্পদশালী ছিলেন, সব ছেড়ে দিয়ে এখন নদীর পাড়ে বসে কি পাচ্ছেন? আমি কি পাইছি সেটা কি তুমি দেখতে চাও? কহ, দেখতে চাই। তিনি একটা সুই ফেলে দিলেন নদীর মধ্যে, সুই ফেলে দিয়ে এবার মাছকে বললেন, ও মাছ আমার সুইটা তুলে দাও। সবাই স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ, বলবেন না, উনি সামান্য একটা সুই পেলেছেন, সাধারণ সুই, আর মাছগুলো নিয়ে এসেছে স্বর্ণের সুই। এই দৃশ্য দেখার পরে উনি বলতেছেন, এবার কি বুঝতে পারছেন প্রাসাদ ছেড়ে দিয়ে আমি কি পেয়েছি? চিৎকার দিয়ে বলে, সুবহানাল্লাহ, এখন আপনাকে সংসারও করতে হবে, আল্লাহকে রাজি খুশি করাতে হবে, এই জন্য বেশি বেশি দান সদকা করতে হবে, সৎ পথে আয় রোজগার করে হালাল খাদ্য খেতে হবে। যদি আপনি হালাল খাদ্য খেয়ে দুনিয়ার জমিন থেকে যেতে পারেন, দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে কবরে আপনার শরীর মাটি খেতে পারবে না, কারণ কবরের জন্য খাওয়ার জিনিস হচ্ছে হারাম বস্তুর জিনিস। আল্লাহ নবী সরকারে মদিনা বলেছেন, হারাম খাদ্যের তৈরি গোস্ত শরীর কখনো জান্নাতে যাবে না, এগুলো তো মাটি খেয়েই ফেলবে। এজন্য হালাল খাবেন, এগুলো জান্নাতে যাবে, আর জান্নাতে যাবে মানে আপনি নিশ্চিত থাকেন। আপনি যখন হালাল খেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতগুলো করলেন, দান সদকা করলেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলেন, ভাই বোনের হক ঠিক রাখলেন। সময় অনেক হয়ে গেছে, আরেকটা বিষয় চলে আসছে, ভাই বোনের হক আমরা সবচেয়ে বেশি মারি, এটা সবচেয়ে বেশি। একবারে দেখবেন প্রত্যেক বাড়িতে এই কেসাল আছে, বোনকে বাবার সম্পত্তির ভাগ দেয় না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তোর বিয়ের সময় সব দিয়ে দিছি, 1 লাখ যৌতুক দিয়ে বিয়ে দিছি, তোর আবার কিছু সম্পদ। কিন্তু কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, ভাই এবং বোনের সম্পত্তি হচ্ছে বাবার সম্পত্তির 3 ভাগের, 1 ভাগ বোনের, 2 ভাগ ভাইয়ের। এখান থেকে কেউ যদি কম বেশ করে দুনিয়া ও আখেরাতে ব্যর্থতা ছাড়া কিছু নয়, সফলতা আসবে না। সুতরাং সেই দিক হকগুলো খেয়াল রাখবেন, আপনি আপনার বোনের হক নষ্ট করবেন না, আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করবেন না, পাড়া প্রতিবেশীর হক নষ্ট না করে আপনি যদি সুন্দরভাবে ইসলামী জীবন যাপন করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেন, আপনি সরাসরি জান্নাতে চলে যাবেন। চিৎকার, সুবহানাল্লাহ, আপনার কবরটা হবে জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আউলিয়া কেরামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার তৌফিকই।